শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মাহমুদুর রহমান, আমার পিতার নাম মৃত নুরুল ইসলাম ভূঁইয়া, মাতার নাম আফিয়া খাতুন। আমার বাসার ঠিকানা হল 41 গলটুডি লেন, ভূঁইয়া ম্যানশন, এনায়েত বাজার, চট্টগ্রাম। ঠিকানা হল ইস্টার্ন মোটরস, 3/2 অপ্রিক, আগ্রাবাদ, বাণিজ্য এলাকা। আমি যুদ্ধের আগে কলেজিয়েট স্কুলে লেখাপড়া করেছিলাম, তো ওইখানে যেটা সিটি কলেজের ছেলেরা আসতো, তারা পার্টি সম্বন্ধে আমাদেরকে বোঝাতো, বেশি জড়িত ছিলাম না। এমনি দেখতাম যে প্রসেশন আসতে ফ্রেন্ডরা টেনে নিত, ওখানে যেতাম, তো এইভাবে চলছিল। আমাদের যুদ্ধের এই যে অত্যাচার শুরু হলো, যেমন আমার দুলাভাই এসপি শামসুল হক আমাদের বাসার কাছেই পাহাড়ের উপর ওনার বাংলো ছিল, যখন যুদ্ধ আরম্ভ হলো ওনাকে কল করলো, নিয়ে যেয়ে তারপর আর ওনাকে টেস্ট করা যায় না, উনি আসে নাই আর। তখন আমি কোনো দুটি না করে আমরা ইন্ডিয়া চলে যাবো, ইন্ডিয়াতে ইন্ডিয়ার পথ তো কোনো চিনা নাই জানা নাই। আমাদের অফিসের একটা প্রিয় নোয়াখালী বাড়ি দেওয়ার নাম, তাকে অনেক পয়সা টয়সা দিয়ে রাজি করালাম, সে ভোরবেলা এসে আমাদের গরুর মাথায় থাকবে। আমরা তিনজন এখান থেকে বেরবো, আমার একটা বন্ধু, ওর নাম তাফাজুল হোসেন, আমার আরেক বন্ধু আজিজুল হক, আমি, আমরা তিনজন একসাথে বেরোলাম। বেড়ে দিটাং এখনকার নিউ মার্কেটে ওখানে গেছি, দেখি যে সুপুরের বাস ওখানে থাকতো, কিন্তু কোনো বাস টাস নাই, সব বলো। তো আমরা এত ডিটারমাইন ছিলাম যে যাবই, তো আমরা জোরালগঞ্জটা যে নদী ওখানে পর্যন্ত পৌঁছতাম। সন্ধ্যা এসে লোকজন চেনে না, আমরাও চিনি না। আওয়ামী লীগের একজন লোক এসে আমাদেরকে চুপি চুপি জিজ্ঞেস করলো, তোমরা কি নিজে যেতে চাও? তাহলে ওটাকে হ্যাঁ আমরা একজন আসছি, ওদেরকে এখন তো যাওয়া সম্ভব না, আপনারা রাত্রে থাকেন, খাওয়া দাওয়া করেন, তার ভোরবেলায় পৌঁছে দিন। তাই তিনি সেই মতো আমাদেরকে ওখানে পৌঁছে দিলেন। আমাদেরকে হরিণা ক্যাম্পে নিয়ে গেল, প্রায় 25 জন ছেলে মেয়ে ছিল, ওরা সব ওখানে যাও। তো 25 জনের মধ্যে আমার 10-15 জন আমার পরিচিত ছিল সেখানে। তো আমরা ওখানে খুব খিদা, খুব খিদা, ওরা ডাল আর কি দিয়ে সব দিল, বাসের বাস দিয়ে বেড়া দিয়ে ঘর করে দিল রাত্রে থাকতে। তো আমরা রাত্রে থাকতাম, ভোরবেলা আমাদেরকে হাবিদার প্যারেড করতে নিয়ে গেল। পড়তে করতে আমার প্রায় 15-20 দিন হওয়ার পর ওখানে সব
সংবাদ আসলো যে চট্টগ্রাম শহরে বসবাস করে সব অলিগলি চিনে এরকম কারা আছে। আমি হাত তুললাম, আমার সাথে আমার বন্ধু, আমার সাথে আরেকজন সাথী, উনি তিনজন, আরও দুজন ওখান থেকে আমার পরিচিত পটিয়ে বাড়ি একজনের, আরেকজনের বাড়ি সরাইপাড়া। আমরা একটা গ্রুপ করলাম সাতজনের, এই সাতজনের করে একটু বেশি করে ট্রেনিং দিল, দু তিন দিন ট্রেনিং ট্রেনিং দিয়ে ওই আমাদেরকে একটা লোহার ট্রাক মাথায় দিয়ে দিল। মাথার ভিতরে ওই উপরের ভিতরে গ্রেনেড ছিল, সে গ্রেনেডগুলি আবার ওই লিভার ছিল আটকানো, ওগুলো যদি রক্ত যদি ছুটে যায় 4 সেকেন্ডের মধ্যে বাস্ট করে। তো আমাদের খুব বেশিরভাগ ওইটা আমাদেরকে বলা হয়েছে যে এরকম ধরো না হয়, কারণ তোমার একজনের জন্য অন্যদেরও ক্ষতি হতে পারে। তো আমরা এটা এইগুলি নিয়ে মেজর রফিকুল ইসলাম তিনি আমাদেরকে সিলেক্ট করলেন, করে করে আমাদেরকে আরও কিছু জ্বালাময় বক্তৃতা টক্তা দিয়ে আমাদের রাত্রেবেলায় ছেড়ে দিলেন। রাত্রেবেলা আমরা হেঁটে হেঁটে জোয়ালগঞ্জ ওই নদীটা পুরা কাদা, হেঁটে হেঁটে এরম এরম করে হাঁটতেছি। তো একজনে বললো ওরা এক ক্যাম্পের থেকে আরেক ক্যাম্প পর্যন্ত চিকন তার দিয়ে রাখে, তার করলে গুলি করে, আর উপরের দিকে আর লাইট আলো জ্বালিয়ে দেয়, সব দেখা যায়। তো আমাদের থেকে কার পায়ে লাগছে আমরা বলতে পারি না, এটা কত করে খুব রাস ফায়ারিং শুরু হয়ে গেছে। আমরা একদম মাটির সাথে মাথা লাগিয়ে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার মতো পড়েছিলাম। তো আমি খুব কান পেতে রইলাম যে আর কোনো দিক থেকে ফায়ারিংয়ের আওয়াজ আসে কি না, কোনো ইয়ে নেই। তারপর আস্তে আস্তে আবার এরকম করে হেঁটে হেঁটে কাদার উপরে পা দিয়ে মাছ ধরে ওদের এখানে গেল। ওরা আমাদেরকে দেখে বুঝে ফেলছে আমরা মুক্তি আগে, ওদের ওদের ছিল রুটি আর মাছ সিদ্ধ। আমাদেরকে দেখলো, বিশ্বাস করেন এত তৃপ্তি সহকারে আমরা সবাই একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে সব খেলাম। খেয়ে ওরা আমাকে বলছে আপনারা যদি যেতে চান আপনাদের খুব ভোর করা ফজন আমাদের আগে বের হতে হবে। তো আমরা দুজন গ্রুপ লিডার আর আমার ডেপুটি গ্রুপ লিডার চলে গেলাম ওদেরকে ওখানে রেখে, রেখে যে ওই পারে উঠলাম। উঠার পরে দেখি একটা স্কুলের মতো একটা ভাঙা ঘর 300 পড়ে আসে, এটা ভিতরে দিকে কিছু নাই। তো আমরা চিন্তা করলাম প্রথমে এসছে সবাইকে এখানে ঢোকাব, এখানে ঢুকে আর গ্রেনেড ট্রেনেড করে কীভাবে নিব এটা নিয়ে আলোচনা করে। ঠিক আছে, দুজন গ্রুপ লিডারের নাম কী ছিল? মাহমুদুর রহমান আর আপনার ডেপুটি গ্রুপ লিডার ছিলেন ওই তাহজ্জুল হোসেন, নাম মনে আছে ওনাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রফিক, তাহজ্জুল হোসেন, আরিফ হোসেন, মাহতাব, মাহবুব, নাসিম। আমাদেরকে কিছু টাকা বাংলাদেশি টাকা কিছু দেওয়া হয়েছিল, এখানে এসে খরচ সরস করা হয়েছিল। গেলাম যে ওখানে উঠলাম, উঠার পরে ওরা তো শুয়েই ঘুম, আমরা চিন্তা করলাম যে না এরকম করে খোলাভাবে যাওয়া যাবে না। আমরা দুজন দেখতে লিডার গ্রুপ লিডার করলাম কি, আমরা এই ওখানে বাজার গেলাম, বাজার থেকে সুটকি তারপর শাক টাক এগুলি কিনে দেওয়া হতো, এগুলি ধরবে জিনিসগুলি রাখি, তারপর সে গাড়ি করে চলে এসছে। এসছে তখন বোধহয় 12:30 বাজে। আমরা করছি কি, উঠে এগুলি এক জায়গায় রেখে দিচ্ছি, মেয়েদের যেখানে বসে তার পাশে একটা গর্তের মতো আছে, কাপ নাই, ওখানে রাখছি, রেখে বসে আছে। আমার সঙ্গে সীতাকুণ্ডু এসে গাড়ি থামাচ্ছে, ওরা হ্যাঁ কল করছে, তার বাস ওরা তো ওখানে থেমে গেছে, ওরা বাসে নিতে, এদিকে বাসের লোক যারা আছে তারা দু একজন নেমে গেছে, তাদের সাথে আমরাও নেমে গেছি, বাস ছেড়ে দিল, এসে উঠে গেলাম। এরকম করে দুই জায়গায় আমাদেরকে চেক করছে, দুই জায়গায় আমরা এরকম করে পার হয়ে চট্টগ্রাম চলে আসছি। চট্টগ্রাম চলে আসার পরে আমি প্রথমে ওদেরকে থাকার ব্যবস্থা করছি। সেকেন্ড গ্রুপে তো আরও পরে আসছে, এগুলি এক্সক্লুসিভলি আমার সাথে তখন কাজ করছে। প্রথম দিন উজালা সিনেমা হলের ওখানে একটা যে চায়ের দোকান ছিল ফ্রেস্কো, পাকিস্তানিদের চা টা এগুলো খুব ভালো পাওয়া যেত, ওটা খুব সকালবেলা থেকে চালু হতো। তো আমরা এটা দেখে যেই গ্রেনেড নিয়ে আসলাম, আমার বাসায় কাঁঠাল গাছের ওই যে খোল হয় না, ওগুলো ভিতরে ছিল, ওদের নিয়ে আমার পেছনে আমার ওই ফ্রেন্ড যে তাহলে ও ছিল, আমি ছিল, আমি চালাচ্ছি। তো যেই ওই বরাবর আসছে আমি টার্গেট ঠিক করে ফেলছি, রেস্টোর কোন সাইডে ফেলবো। আমাদের ইচ্ছা ছিল যে মানুষ ইনজিউর্ড কম হোক, শব্দটা বিপদ হোক, এরকম কোন জায়গাটা। তো আমরা এরকম যাচ্ছি, একটা লাল গাড়ি আমাদেরকে আমাদের পাশাপাশি যাচ্ছে, ওই গাড়িটার জন্য আমরা ঠিক ওই জায়গাটা টার্গেটে ফেলতে পারি না, তখন একদম ফেলেই নেই, ধরে রাখি।
তারপরে আমি আবার চক্কর দিলাম এনার বাজার দিয়ে এই স্টেশন রোডে এসে ওকে বললাম দেখ এটা অনেকক্ষণ তুই ধরে রাখছিস তো নিশ্চয় তুই আঙুলগুলি খুব ব্যথা হয়ে গেছে এখন তো আমরাই মরবো তোকে যে টার্গেট আর এখন দরকার নেই তুই লোকের যত্রা দেখবি মেরে দেখবি তো ওরকম করছে তখন তো ভোরবেলা তো লোকজন বেশি একটা ছিল না তা ওই ইয়েরা ঝাড়ু টাড়ু দিতে আমরা ধাম করে যে ছুঁড়ে এরকম ছুঁড়ে মারছে এটা দেখতে সেটা লাফেতে লাফেতে ভিতরে ঢুকতেছে আমরা তখন ফ্রেসকা মিসকা 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 পার হয়ে আরেকটু সামনে চলে এসে তখন এই বিকট আওয়াজ হচ্ছে নাকি হুন্ডা দিচ্ছিলেন হ্যাঁ আমাদের লেডিস মোটর সাইকেল আমরা তো এই হুন্ডা দিয়ে চালিয়ে চলেছে এখন আমি আমার ফ্রেন্ডকে নাম হচ্ছে যেতে আমি ভয় লাগতেছিলাম মরা হয়ে চালাতে পারতেছিলাম আমি তবু জোর করে একদম স্ট্রেট করে ধরে ওকে মাদার বাড়ি ওর থাকতো ওখানে নাম দিয়ে তারপর আমি চলে আসলাম আর একটা নেক্সট টার্গেট করলাম গোল পাহাড়ের এখানে একটা কলোনি আছে ওই কলোনিটার এদিকে এবারে এবারে নালা একটা ট্রাক এসে জনগুলি ওখানে দাঁড়া দাঁড়ায় নালার মধ্যে পেশাক করত করে আবার চলে চলে যেত একদিন দেখছি এরকম করতে দ্বিতীয় দিনও করছে তখন তৃতীয় দিন আমরা ওখানে যে দুজনে একই সাথে একই জায়গায় যে পৌঁছে গেছি পৌঁছে যাওয়ার পরে আমরা যখন ওই ওই গাড়ির থেকে লাফ দিয়ে নেমে এই যে ইয়ে পেশাব করতেছিল ওখানে ওইখানে খালি একটুখানে অল্প অল্প দেখা যায় তাদের নড়াচড়া দেখা যায় টুপিটা মারছে মারছে টুপির মধ্যে পড়লো না ট্রাকটা কেমন লোহা লোহায় যেরকম বাড়ি করলে আওয়াজ হয় ওরকম একটা আওয়াজ হলো আওয়াজ হওয়ার সাথে সাথে আমরা নুয়ে গেলাম একদম নুয়ে গেলাম ওখানে আমার পানি ছিল তারপরে এটা ফুটছে ফুটার পরে ট্রাকের টায়ারগুলিও ফুটে গেছে তারপরে ট্রাকের ভিতরে কিছু জোয়ান ছিল ওইগুলিও সব উল্টে পড়ে গেছে আমরা কলমকে তখন ওই অবস্থা তারা নিজেরা নিজেদেরকে সামালতেছে আমরা কলমকে পাহাড়ে ওখানে ওখানে পাহাড় দিয়ে এটা এটাকে একটা আগে একটা পাহাড় গোল পাহাড় গোল পাহাড় এই এইটা দিয়ে আমরা দৌড়তে 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 আমরা ওই দুই দুই বাসা যে ঢুকলাম দুই বাসা ওরা তো চিৎকার আনবে আপনারা সব ঠিকঠাক আছে আর কোনো চিৎকার করবে না চিৎকার করলে আপনারাও মরবেন আমরাও মরব আমাদেরকে বাথরুম দেখা যায় দুইটা বাথরুমকে একদম সব ভালো করে দিয়েছে দেখি কি সারা শরীরে রক্ত বের হচ্ছে তো ওই যে যোগ যে এই সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না ওগুলি কতগুলি এরকম ধরে অর্ধেক ঢুকে গেছে টেনে টেনে যেই বের করি ততই রক্ত বের হয় তারা আমাদেরকে ডেটল টেটল দিল অনেক কিছু দিল আর তারাও খুব ভীত হয়ে গেল আমাদের তারপর ভোরবেলা ওখান থেকে বেরিয়ে গেল তাদের তারা অনেক কিছু জানতে চাইছে তাদেরকে বলুন দেখেন বাংলাদেশটা অ্যাটাক হয়েছে মুক্তিবাহিনীরা আসবে যাবে আপনার যখন যেমনি যেমনি পারেন টাকা দিয়ে পারেন সাহায্য করে পারেন যে আপনি তাদেরকে সাহায্য করবেন এটাই আপনাদের যুদ্ধের মহান যুদ্ধ হবে এটা ওখানে না যেয়ে আপনি যদি এরকম সাহায্য করতে হবে বিরাট বিরাট সাহায্য হবে এইগুলো বলে তোলে আমরা আমাদেরকে কিছু খেতে দিল আমরা খেয়ে টেয়ে ওখান থেকে দুজন দুজন দুইজন আজকে আমরা কিছু করবো না কালকে আবার দুজনে অমুক জায়গায় দেখা করবো তো অমুক জায়গাটা কোথায় সবুজ হোটেলের ওখানে ওই হোটেলের ওখানে গিয়ে এসে আমরা নেক্সট কী করবো ওখানে বসে বসার পরে হঠাৎ করে দেখি আমারই ফ্রেন্ড ওমর ফারুক ওরা আমাদের আমাকে দেখে তো একদম জড়ায় ধরছে খুব আমাদের বয়স এরকম ঘোরাঘুরি করেছে মানুষের দেখলে একটা সিন ক্রিয়েট করলে মানুষের অন্য কিছু মনে করে তুই বয়স ও তো খুব খুশি আমাদেরকে পেয়ে এইটা করবো করবো এইটা করবো তার উদ্দেশ্য হল বড় কিছু করা সে এইসব বলো ফজল কাদের চৌধুরীর বাড়িটা উপরে তারা থাকে ফজল কাদের ওরা থাকে ওদেরকে অ্যাটাক করবে তো আমি বলি ভাই ওইটা ওইটা বাদ দে তুই আমার করিস না বলে কেন তুই ভয় পেয়েছ ভয় তো ভয়ের সেফটির ব্যাপার আছে তুই ইয়েটা দেখছোস মাঠটা দেখছোস দিনের বেলা চেষে করছে আমি গেছিলাম চেষে থাকে থাকে এই ইয়ে আর্মি আর্মি দিয়ে রাখছে তো ওদিকে ওদিকে চারিদিক এখন আমরা যদি উঠি আমাদেরকে কষ্ট দেখে মানে এই অবস্থায় তুই অ্যাটাক করবি কেমন তুই তত উল্টা উল্টা হবে আমরা আরও কয়েকদিন পরে এটা অ্যাটেনশন দেবো তো ওখান থেকে চলে আসলাম ও খুব অ্যাগ্রেসিভ সে আমাদের আমাদেরকে ফেলে ও একা একা গেছে কেন পারবো না পারবো না এই যেই গেছে ওকে লোকেট করে ফেলছে নেমে ওকে ধরবে এই সময় ওখানে ড্রেন ছিল বড় ড্রেন ও ড্রেনে জাম্প করছে জাম্প করা তো ওরা শর্ট
করে দিয়েছে, পেটিটা গুলি করে দিয়েছে। আর্মিদেরকে সার্কেট হাউসের সামনে ডাব্লিউ মানে গত মানে ওইটার ভিতরে তাদেরকে থাকতো রাত্রে। ওরা ওই যে বাস দিয়ে এরকম ঠিকা দিয়ে রাখে। ছিল সেদিন বৃষ্টি, অন্তত গ্রেনেড আবার সাতটা গ্রেনেড দিয়েছে মাত্র প্রথম ভরা ওদেরকে, সাতটার ভিতরে পাঁচটা ভরা ফুটাই ফেলছি। এখন একটা এখানে মারবো কি মারবো না, সাকসেসফুল হবে কি হবে না, এত দূরত্বে খুব চিন্তা করলাম। দেখলাম যে এত দূরের থেকে আমরা এত ইয়ে থেকে এরকম যদি মারি এটা যাওয়ার কথা না, যে একটা গর্তের মধ্যে পড়লে একজন মাত্র ইঞ্জুর হবে। আমাদের এরকম হইতে পারে একটা এক ঝাঁক ট্রাক পেছি ট্রাকের পিছিয়ে মেরে দেবো, পরে যেটা করলাম আর কি। ওই অ্যাটাকের যে বিকট চিত্র, এই চিত্র না দেখলে কেউ বুঝবে না কীরকম আগুন, যে কীরকম একটা গোল এরকম ঘুরে এরকম ঘুরে এইটা আমরা কখনো দেখি না। তারপরের দিন আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল আমার বাসা থেকে। অ্যারেস্ট করে আমাকে ওরা অ্যারেস্ট করছে যে চারিদিকে রাতে 12টা থেকে পুলিশ তাড়া করছে, দেওয়ালের উপরে জাঁক করে ঢুকছে। ঢুকে এসে আমার বড় ভাইকে ডাকছে, বড় ভাইকে ডেকে ঢুকছে, ও আসছে সমুদ্রবন করলেন। আমি উঠে গেছি, যদি ধরা না দিই তাহলে বাসার সবাইকে অত্যাচার করবে। আমাদের সাথে আরও কিছু এসপি সাহেবের ফ্যামিলি ছিল, আমাদের ফ্যামিলি ছিল। তারপরে আমি বললাম যে হাম মহামদরমানে আমাকে ধরছে, এই যে ধরছে ক্যাপ্টেন মমতা, ওইখানে লেখা ছিল ক্যাপ্টেন মমতা, ও এরকম ধরছে। ধরে আমাকে ও আমার রুমে নিয়ে গেছে, ব্যানার দিয়ে বিছানার এই যে গদি টদি সব উঠেছে, এইটা করে করে আমার বলে তুমি যে পড়ো তোমার ব্যাগ করো, আমার ব্যাগটা দাও। ওই ব্যাগের ভিতরে ইন্ডিয়ান কিছু টাকা, 11 দফার বই আর কিছু গুলি। আমি তো বলছি এবার শেষ, এবার একটা জিনিস যদি সে পায় তাহলে আরও খুঁজবে। তো আসলো পরে আমার রুমে এসে ঢুকলো, ঢুকে সব মশারি টশারি সব ছিঁড়ে ফিরে ইয়েটে করে ছাত্রে আল্লাহর কী রহমত আমি বুঝি না। সেদিন আল্লাহর কী মহিমা, আমার একটা জিনিস তাদের চোখে পড়ে না, আমাকে ধরে নিয়ে বাইরে নিয়ে গেল। বাইরে নিয়ে আরেকটা লোককে, আরেক বাড়ির আরেকটা লোককে আনছে, ওইটার নাম ডাক্তার রহমান মতো, ওকে ওখানে খুব মারছে, তুমি মিথ্যা কথা বলো কেন মাহমুদুর রহমান। তো ওরা আমার পাড়াতে আমাকে মাহমুদুর রহমান হিসাবে জানে না, ওরা আমার নিকনেম জিন্টু জিন্টু জানে, ওই নাম বলাতে ও চিনতে পারে না। তারপর যাই হোক, আমাদের ওই ডাক্তার, আমি আর আরেকজন আমার বন্ধু, এই তিনজনকে নিয়ে স্টেডিয়ামের প্যাভিলিয়ন আছে, ওই প্যাভিলিয়নের ওখানে দাঁড় করে ওরা গেছে হাতটা ধুইতেই মুখ। তো একজনে আমার পায়ের মধ্যে এরকম করতেছে, কী দেখি একটা লোককে মারছে যে এটা বডিটা এইরকম ফুলে গেছে, একটু পানি চাচ্ছে, একটু পানি। আমরা পানি কোথায় পাবো, নিজেই দাঁড়ায় আছি। তারপরে আমাকে ধরে সকাল 11:30 থেকে ওই ক্যাপ্টেন মমতাজ এবং তার বাহিনী সহ এসে আমাকে ধরে নিয়ে গেছে সার্কিট হাউসে। সার্কিট হাউসে নিয়ে ও আগে আমার সাথে কথা বলছে, ও বলছে এই কথা বলছে, দেখো তুমি তো আমার আপন মানুষ, তোমার মাকে আমি চিনি, আমি যখন কমিশন পাই তখন তোমার মা ওখানে ছিল, তাহলে আমার মা ওখানে তোমরা থাকবে, বলবি তোমার ভাই একটা আর্মিতে আছে এখন করি। আমার ভাই একটা আর্মিতে ছিল, উনি ওই আর্মি থেকে এই যে কী একটা অপরাধ করছে ওইটাকে বহিষ্কার করে দিচ্ছে। তো বের করে দিচ্ছে ওই ওনার কথা জিজ্ঞেস করছে, আমি গেছি কি না এইটা জানার জন্য অনবরত প্রশ্ন করছে। আমি বলি না আমি যাইনি, আমি জানি না, আমি ওখানে থাকতাম না। রাতেবেলায় আমাকে তিনজন কর্নেল আর সে নিজে আর হাবিলদার সব মাঝখানের রুমটা আছে, ওই রুমে দাঁড় করেছে। ওই দাঁড় করে আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কোন কোন গেটের গেটসে আন্দার গিয়া, কোন সা গেটসে ইন্ডিয়ানে গিয়া, আমাকে এগুলি জানি। আমি তো গেট কে আমি তো ওখানে যাই নাই। আমি কোনো তারপর উঠে এসে আমাকে জোরে কিক মারলো, আমি তো ওই চেয়ার দরজা টরজা নিয়ে একদম করে দিয়েছি। তারপর আবার তুলে আছে, তো ইয়ে মেজর মমতাজকে বহাল দিয়েছে, তুমি কে আয়, তোমার আঁকে কে আয়, তোমার আঁকাকে চোখ কী বলে, ও তো পুরো মুক্তি পায়নি। রাতেবেলা আমাকে ওই যে ইয়ে একটা গাড়িতে তুললো, ওই আমস্টার তখন পিছনে হাত পিছনে বান্ধা চোখ বান্ধা, কোথায় নিচ্ছে আমি নিজেও জানি না। লাস্টে যেখানে যে থামছে সেখানে যে আনড্রেস ড্রেস ছিল না ওদের,
ওদের কাছে আমাকে সঁপে দিয়েছে। ওই দিন আমাকে ভীষণ টর্চার করেছে, ফ্যানের বুকের সাথে ঝুলাইয়ে, তারপরে ওই রড লম্বা রড এখানে ক্যামেরা জানি দেয় দিয়ে চাপা দিলে এই হাড়িটাকে এমন ব্যথা ভালো, ওইটা দিয়ে বলো এখনও বলো তুমি কোন সেক্টরে কোন দিক দিয়ে ইন্ডিয়াতে গেছো, কী কী করছো বাংলাদেশে। তারপরে আমাকে ওই আমার বাসার মেয়ের, আমি যেই তারা থাকি ওই মেয়ের গল্লিটা তার বাসার দুই তারা এর ওপরে আসে সব বলে দেখো সব তোমার আসা আমার কাছে সব তোমাকে আমি এক সপ্তাহ ধরে আমি নজরদারি করছি, তুমি মিথ্যা কথা বলো আমাকে আসে ধাম করে লাফি বাসছে যুগ ভর্তি, আমি তো সেন্সলেস হয়ে গেছে আমি আর জানি না। পরে যখন উসিং ঘুম মানুষে রাতে ভোরবেলা তখন যে গা ভিজা কমল ভিজা কমল ইয়ে করছে, তো ওই মেজরটা মেজরের নাম ছিল মেজর গজরাফার, মেজর গজরাফার ওদেরকে বলার দিয়েছে বলে ওর শাস্তি যা হওয়ার হয়ে গেছে, এখন তুমি তাদের তাকে এখানে চলাচল করো এই রুমের ভিতরে আটকে রাখো আর ওর সাথে বেশি কথা বলবো না। তারপরে এরপরে এই মেজর গজরাফার আমার পাড়ায় আসলো আমার বাসায় আসলো সব মানে সব খবর দিলেন। আমি আবার দেখেন এই যে পলিটিক্স করছি আমার স্কুলের জন্য ইয়ে করছি এইগুলি সব বাসায় কেউ জানে না কিছু, বাইরে বাইরে করতাম ভয়ে বাসা করতাম, যার ফলে আমার পাড়াতেও কেউ জানতো না আমি কোনো পলিটিক্স করি কোনো মারামারি করি মারামারি করতে জানি, এগুলি পর্যন্ত তাদের বিশ্বাসে আসতো না। গজরাফার ওদিন ব্রিফকেস ছিল তখন ব্রিফকেস, ব্রিফকেসের থেকে সে একটা কাগজ বের করলো এরকম সাদা, বলে দেখো তুমি যে গেছো তার প্রমাণ, তোমার এগুলি এইগুলিকে চিনো এটাকে চিনো এটাকে চিনো এটাকে চিনো এটাকে দেখি যে এটা হলো এই ওই ফটোটা হলো আমাদের ওই ইয়ে হতো না বর্ষর শেষে পরীক্ষা ফাইনাল পরীক্ষা দিতে একটা ছবি গ্রুপ ছবি তুলতো না ওই ছবিটা এটা, এখন তো আমি তো অস্বীকার করতে করলে তো এরা কী হবে বলবে হ্যাঁ এ আমার ফ্রেন্ড এ আমার ফ্রেন্ড বলতো, ও দেখে খুব খুশি হয়ে যাচ্ছে এগুলো বলাতে, একটা ছবি সে বারবার ইয়ারমার করতেছে এইটা এটা চিনো এটা চিনো এটা চিনো এটাকে চিনো, আবার অন্য কথা বলে এই এটা চিনো এটার নাম কী, তো নাম আমি বলি না বলে দেখো ওর সাথে আমার পরিচয় এরকম ওই যে ক্যারাম বোর্ডের গুড়ি ইনডোর গেমের পর এগুলি দিত এগুলো আমি রাখতাম আর ও ওইখান থেকে চুরি করে নিয়ে যেত, এই নিয়ে আমি নালিশ করলে ও রাস্তায় আমার সাথে মারামারি করতো এই আমার দুশ্মনী আছে আর বিয়ে একদম ধাম করে মারল সারা প্যালে কিস্তি এনে কথা প্রথমে কেন এই কথাগুলি বলো না, তারপরে আমি বলছি এই এরকম তুমি তোমার এইগুলি লেখে দাও সব লেখে দাও কী কী কে কেমন কেমন ওর সাথে দোস্তি হয়েছে, আমি কোথায় কী লেখা আসে এরকম হাতে হাতে লিখে দিয়েছিস, ওই ছেলেটা রফিক ওই ছেলেটা একমাত্র ওই রফিক ছেলেটাকে মেরে ফেলছে যে আমি ওভার করতাম, কারণ এই ছেলেটা সারা রাত ওই যে বাসে তো ওকে আর একটু বয়স কম ছিল ওর বয়স প্রায় ১৬ ১৫ এরকম, ওকে যখন ও খুব ভীত ছিল তখন সব বলে দিয়েছে সবুজ হোটেল এই চক বাজার এসব বলে দিয়েছে, আমি বলি ওরে তো রাখবে মেয়ের আর এর মধ্যে আবার ওরা একদিন এই এই মেজর করে অনেক টাকা নিছে আমাদের থেকে অনেক টাকা অনেক টাকা নিছে গাড়ি নিছে এই টাকা নিছে, একদিন আমার আম্মা এই তার এইসব কথা টথা বিশ্বাস করে কান্নাকাটি করে খুব কান্নাকাটি করে না তুমি মেরে ফেলছো তুমি আমার মেয়েকে আমার ছেলেকে মেরে ফেলছো এখন এগুলি এমনি নিতেছো, তারপরে মনে ও করছে একটা মাইক্রোবাস ভাড়া করে মাইক্রোবাসের চারিদিকে ওর ওর জওয়ানগুলিকে বসেছে নিচে আনঅফিসের পুরো আনঅফিসের ওর কোর্ট মার্শাল হয়ে যেত যদি ট্যাবলেট ওই সিটের নিচে এরম করে ঢুকেছে, ও আমাকে ওইখান ওইটার উপরে ও বসছে বসে আমাকে এইগুলি বল দেখো তোমার মায়ের ইয়ের জন্য আমি খাই তোমাকে এত বড় রিস্ক নিচ্ছি আমার কিন্তু কোর্ট মার্শাল হলে আমাকে আমাকে তো মারবে আমার বউ ফ্যামিলি সব মেরে গেল, তুমি লাফ টাফ দিও না পালাতে চেষ্টা করো না কারণ তুমি পালাতে পারবেও না, কারণ এমনভাবে তোমাকে আমি নিচ্ছি তুমি পারবেও না খালি দেখাতে পারো তুমি পালাতে গেছো এইটাই আমার জন্য জম হয়ে যায়, তা আমিও পালানোর টেন্ডেন্সিটা ইয়ে করে দিয়েছি যে সবাই ধরে কান্না, তখন সবাই বিশ্বাস করছে যে আমি মোটামুটি জিন্দা আছি, তা আমাকে নিয়ে গেছে নিয়ে গিয়ে আবার নিয়ে গেছে ওখানে আধা ঘন্টার জন্য নিয়ে আছে নিয়ে নিয়ে আবার কেন সেই সেই রুমে দিছে, তখন
মেজর কনস্টেবল বলতেছে দেখছো আমি হাম সাহি হ্যায় হাম সাহি হ্যায় তুমি গোলি কে আর কুস কে হাম সাহি হ্যায় এরকম বলতেছে আমি চুপ করে রয়েছি। একদিন দেখি কি এরা আমাকে বিকালবেলা একটা বোর্ড বসাইছে, বোর্ড বসে আমাকে ছেড়ে দেবে নাকি মেরে ফেলবে, এইটা বসে আমাকে দরজার এখানে দাঁড় করাইছে। আর এখানে এরকম করে একটা গোল টেবিল, টেবিল উপরে আর্মস জি থ্রি, এস এম জি, রাইফেল, তারপরে চারটা আর্মস, রিভলভার, এগুলি রাখছে আর তারা চারিদিকে বসে তিন তারা ওরা সবগুলি লেফটেন্যান্ট কর্নেল, একটা কর্নেল আর বাকিগুলো লেফটেন্যান্ট কর্নেল হবে। এখন বুঝতেছি লোকে আমাকে ডেকে এনে এখানে আমাকে গালাগালি করে, প্রচণ্ড গালাগালি ওরা। রিভলভার একটা যেটা ছিল রিভলভার সাত গুলি, থ্রি টু ইয়ে বোরের যে রিভলভার ওই রিভলভার আমাকে দিল। ওই রিভলভার দেওয়ার পরে আমাকে বলছে এটা এটা কী, আমি এটা বন্দুক হালো কে বন্দুক, আমি তো একটা বন্দুক এই আমার কাহা থেকে কেসা জানতো বন্দুক, বলে আমার ভাইয়ের একটা আছে এরকম। আমাকে এর মধ্যে আরেকজন এসে থাম করে এক থাপ্পর মারছে। তিন দিন কি চার দিন পরে আমাকে ওরা রিলিজ করে দিয়ে, রিলিজ করে দিয়ে একটা আইডেন্টি কার্ড দিয়ে দিয়েছিল আমাকে, যে তুমি প্রত্যেক সপ্তাহে শনিবারে এখানে এসে দেখা করে যেতে হবে, এই তোমার কার্ফিউ পাস, এটা তুমি দেখাবো তোমার ছেলে। তা আমি দুই তিনবার গেছি, পরে আর যাইনি। পরে আমার ভাইরা খুব আরোপিত, তোমার আমাদের এখানে চলে আসে, তুই আবার চলে যায় ইন্ডিয়া চলে যাও, এখানে কোথাও আসলে ব্যাপার। এর মধ্যে আমার ফ্রেন্ড আরও সিনিয়র ফ্রেন্ড কতগুলি, জামাল, কাফুল্লা, আইনুল কামাল, এরা দশ বারো জন চলে আসছে এবং বেশি হেভি হেভি আর্মস নিয়ে আসছে টাকার জন্য আসছে। তো আমরা বড় ভাই বললো তুমি তোমরা টাকা তুমি বলতো, তুমি এখনও বলো তোমার কোন কোনাতে টাকা পাঠাতে হয় পাঠাই দিতে হবে, তুমি আমার এখানে আসার কোনো দরকার নেই, তুমি আসো না, তুমি খালি আমাকে খবরটা দিবার কত টাকা কোথায়। তারপরে তো আস্তে আস্তে এই অবস্থার পরিবর্তন হলো। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।